যদি কাটা গিয়ে কাটটা তার তাক কর তক কর বলি কয় যদি তক কর বুঝতো যে যে দুই এক দুই এক হয়েছে সেইটাকে প্রতিদিন দি বলে কয় কিন্তু যেটা এজন তারমানে 100 এজন 10 হব এইটো মই প্রতিদিন দি বলে মই কব নিবিচারো রাইজে যদি আজি যদি কয় যে বলে আমাক সূর্যটা আমাক আনি দিয়ক চন্দ্রটা আমাক আনি দিয়ক এইটো মই হয়তো ভোট পাওয়ার আশাতে মই কই দিব মই চন্দ্রটা আনি দিম মই যদি মোক এমপি বনায় মই চন্দ্রটা আপনার আসর আনি দিম মই এইটো কব পারিম কিন্তু এইটো তো বাস্তব নহব না সত্য নহয় এই কথাটো কিন্তু মই এই কথাটো জানো যে এবার রাইজর লগত মই থাকিম রাইজর সমস্যার লগত মই জড়িত হম বরপেটা রাইজে তাহলে মোক মোটামুটিভাবে চিনি পায় মোর যাওয়া আটটা বছর আটটা কার্যকালের মোট রাজনৈতিক জীবনের ঘটনাসমূহ বরপেটা সমষ্টি দেখি রাইজে গম পায় মোর স্বভাব চরিত্র জানে এই গোটেইখিনি কথা তাৰমানে মই মানুহজনক ফণীভূষণ চৌধুরীক বরপেটা লোকসভা সমষ্টি দেখি রাইজে সম্পূর্ণ বুঝি পায় চিনি পাইছে গতি সেইকাৰণে মই ভাবো যে বরপেটাবাসী রাইজ মোক সমর্থন আগবাব বরপেটাত মূলত সমস্যা কি থাকা না মই এই যে সমস্যার কথাটা মই আজি আপনার আজি মই আপনার নকম কারণ মই অল্প আগতে মই এখানে কইছি রাইজের আগে যে এটা কথাটা হয়েছে আমি সমস্যার বিষয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা করি আলোচনা করে কেনধরণে আগবড়া যায় এই বিষয়ে আমি রাইজর মত বিনিময় করে আমি সিদ্ধান্ত গ্রহণ করবো আগবাড়ি লাগবে এটা আজির দিনটো মই বহুত সমস্যায় কব পাৰিম কিন্তু কথাটো হয়েছে যে আজির দিনটোতে আমি ভোট বিচরা মানুষ এটা ভোট বিচরা মানে মই এইটো বিষয়ে এইটো করব বিচরা নাই যে রাইজে যদি আজি যদি কয় যে বলে আমাক সূর্যটা আমাক আনি দিয়ক চন্দ্রটা আমাক আনি দিয়ক এইটো মই হয়তো ভোট পাওয়ার আশাতে মই কই দিব মই চন্দ্রটা আনি দিম মই যদি মোক এমপি বনায় মই চন্দ্রটা আপনার আসর আনি দিম মই এইটো কব পাৰিম কিন্তু এইটো তো বাস্তব নহব না সত্য নহয় এইটো কথাটো গতি এইকাৰণে মই নির্বাচনের সময়ত রাইজক মই প্রতিশ্রুতি দি ভুয়া প্রতিশ্রুতি দি বা করব নয় কামর প্রতিশ্রুতি দি মই রাইজর আসলে ভোট নিবিচ রাইজক মোক সমর্থন করবর কারণে কেউ আহ্বান জানা নাই এই মোর যা আট বছরীয় কার্যকালত আর মই এইবারও নজনাম কিন্তু মই এই কথাটো জানো যে এবার রাইজর লগত মই থাকিম রাইজর সমস্যার লগত মই জড়িত হম আর তেতিয়াহে মই ইয়ার তারমানে এই বরপেটা লোকসভা সমষ্টির মূল সমস্যা কি সেই সমস্যাসমূহ আমি উদ্ঘাটন করে চিনাক্তকরণ করে আমি ব্যবস্থা গ্রহণ করব মূল প্রতিদ্বন্দ্বী কোন হব বলে না না এটা সব মূল প্রতিদ্বন্দ্বী বলে প্রতিদ্বন্দ্বী বলে কলে তারমানে এই প্রতিদ্বন্দ্বী শব্দটো তারমানে অল্প তারমানে মই ডেফিনেশনটো ঠিক মই ধরব না আর কিন্তু প্রতিদ্বন্দ্বী কি হল বস্তুটো যে একদম যদি কাটা গিয়ে কাটা তার তাক কর তক কর বলে কয় যদি তক কর বস্তুটো যে যে দুই এক দুই এক হয়েছে সেইটাকে প্রতিদ্বন্দ্বী বলে কয় কিন্তু যেটা এজন তারমানে 100 এজন 10 হব এইটো মই প্রতিদ্বন্দ্বী বলে মই কব নিবিচারো গতি সেইকাৰণে আজির দিনটো আসলে এটা সিপিএম হব নাই কংগ্রেস হব এই কথাটা আজির দিনটো কোৱাটো টান পরবর্তী পর্যায়ত যেটা এটা আসলে নির্বাচন জাস্ট আরম্ভ হব এটা নমিনেশন পেপার সাবমিট হওয়া নাই নোটিফিকেশন হওয়াই নাই নোটিফিকেশন হব নমিনেশন পেপার সাবমিট কর তারপর আমি প্রার্থী সকল জানিম কোন কোন প্রার্থী হয় কোন কোন দলের প্রার্থী হয় তারপরে আসলে সেকেন্ড কোন হব এই কথাটা আমি অনুমান করব পাৰিম কিন্তু আমি আজির দিনটো আমি এইটো দাবি করিম যে আজির দিনটো আমি বরপেটা লোকসভা সমষ্টিত আমি এক নম্বর সদায় একটা কথা কয়ে আছে যে আপনি নিমাতী কন্যা নিচিনা থাকে বিধানসভা মজিয়া সংসদলৈ গৈ আপনি কি করব তাকে সুভাষ দোকানতে বস্তুটো ঘটনা হয়েছে কি যা পাঁচটা বছর আগত দশটা বছর আগত তো বিধানসভার প্রসিডিং উলক প্রসিডিং উলাই তোর সব তেওঁলোকে তাৰমানে হেৰিয়ে মনোৰঞ্জন তালুকদাৰ নিজকে বিৰাট ডাঙৰ পাৰ্লিয়ামেণ্টেৰিয়ান বুলি ভাবে কিন্তু পাৰ্লিয়ামেণ্টৰ এছেম্ব্লিত কি ভুল হয় কি নহয় তেওঁ প্ৰচিডিউৰেই নাজানে তেওঁ আগতে নিজকে এছেম্ব্লিৰ প্ৰচিডিউৰ কি বস্তুটো জ্ঞানখিনি তেওঁ আহৰণ কৰে তাৰপিছত মোক এই অঞ্চলটো কষ্টাধ্বংস অধ্যুষিত এলেকা আৰু কষ্টাধ্বংস কোনো এটা দীঘলীয়া দাবী মই এই ক্ষেত্ৰত ডেফিনেটলি মই এজন সেই সম্প্ৰদায়ৰ লগ হিচাপে মই কম হ'ব লাগে বুলি ক'ম কিন্তু মই আজি কৈছোঁ নহয় মই এতিয়া বুজি ইয়াতে এইখন গাঁও কৌশলী উদ্দেশ্যত গাঁও মই যদি ইয়াত কওঁ কৈ যাওঁ যে বোলে মই এম পি হ'লে কৌশলী এছ টি কৰিব পাৰিম এছ টি কৰি দিম এইটো কথা উচিত হ'ব জানো যে বোলে মই এইটো ক'ব পাৰিম যে বোলে মই যদি সাংসদ হওঁ কৌশলী এছ টি কৰাৰ কাৰণে মই দাবী উত্থাপন কৰি মই সাংসদ মান পাতিম এই কথাটোৱে ক'ব পাৰিম মই কিন্তু মই অকলেতো তাৰমানে বা মইতো প্ৰধানমন্ত্ৰী নহয় বা মইতো সেই বিভাগৰ মন্ত্ৰী নহয় গতিকে মই কোৱাটো উচিত নহ'ব কি কাৰণে হোৱা নাই বুলি এছ টি আজিলৈকে কৌশল এই কথাটো মই নকওঁ বস্তুটো এই কথাটো মই আজি দিনটো নকওঁ কিন্তু মই কৌশলী সম্প্ৰদায়ৰ লগ হিচাপে কৌশলী এছ টি হোৱাটো মই বিচাৰোঁ এই অঞ্চলৰ ৰাইজৰ পৰা কেনেকুৱা সঁহাৰি হৈছে এই অঞ্চলৰ ৰাইজৰ পৰা সঁহাৰি তাৰমানে
আশা করাতকে বহুত বেশি হওয়ারই আমি লাভ করি কমিছো। দুলু আহমেদেও পার্থিত্ব দিছে, তেও যথেষ্ট ভোট পাব বলে কইছে। সব কথাটো হয়েছে কি মানুষ আজির দিন তো ইমান তারমানে হেৰি অপরিপক্ক নহয়। আজি আজির দিন তো প্রতিগৰাকী নাগরিকের প্রতিগৰাকী ভোটারে রাজনৈতিকভাবে পরিপক্ক। এটা কেন্দ্রত মিত্র এন ডি এর সরকার হব, যেটা কেন্দ্রত এন ডি এর সরকার হব, যাতে রাইজে যেটা অনুভব করব, এজন তারমানে নির্দলীয় প্রার্থী যার কোনো দল নাই মত নাই, তে ধরনের নির্দলীয় প্রার্থী রাইজে কেউ ভোটদান নকরে এই বছরটা।